আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীতে নাজিল করেছি, জোরে জোরে কন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা শুনো, রমজানুল মুবারকের মধ্যে যে কোরআন নাজিল করেছি এই কোরআন সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা এই কোরআনে জানিয়ে দিয়েছি। বান্দা, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা কান খাড়া করে শুনেন, আমার আল্লাহ কয় পরবর্তী আয়াতে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর হাবিবকে বলে, হাবিব গো আমার, দোস্ত গো আমার, বন্ধু আমার, আপনি কি জানেন কদরের রাত সম্পর্কে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আপনি কি জানেন এই কদরের রাতটা কি, সুবহানাল্লাহ কইতেন না, এই কদরের মর্যাদা সম্পর্কে আপনি কি জানেন, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ নবীজিরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার, হে আমার বন্ধু নবী, আল্লাহ বন্ধু নবীজিরে জিজ্ঞেস করলেন, ও আমার বন্ধু, আপনি কি জানেন কদরের এই সম্মানিত কদরের রাতটি সম্পর্কে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা জিজ্ঞেস করার পর আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু গো, ও বন্ধু আমার, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনি আমার বন্ধু, আপনি আমার মাহবুব, আপনি নবীকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটা কেন ধরছি একটু পরে বুঝতে পারবেন বন্ধুরা আমার। আরে আল্লাহ নবী পর্যন্ত বলতে লাগলেন, আরে আমার উম্মতের বয়স তো কম, হায়াত তো কম, এত বেশি হায়াত তো আমার উম্মত পাবে না, আমার উম্মতের হায়াত খুব কম হবে, আরে এত অল্প আমলে, এত অল্প হায়াতে ওই পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের সমান কি আর সওয়াব অর্জন করতে পারবে। এই চিন্তা করে আল্লাহ নবীর মনটা মলিন হয়ে গেল, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, সাহাবায়ে কেরাম পর্যন্ত আশ্চর্যিত হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবীর যখন মন মলিন হয়ে গেল উন্নতির চিন্তা করতে করতে, যে আমার উন্নতের, আমার উন্নতের হায়াত তো কম হবে, এত সওয়াবের অর্জন তো তারা করতে পারবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল আমার বন্ধু, মন খারাপ হয়ে গেছে, জিব্রাইল তুমি কোথায়, জিব্রাইল কই, আল্লাহ আমি আমার দফতরে, আল্লাহ কই দফতরে থাকলে হবে না, যাও আমার বন্ধু নবীর কাছে, এই যে সূরা কদর, এই কদর সূরা আমার নবীর দরবারে নিয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আসলেন, আয়েশা নবীর দরবারে সালাম দিলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের বয়স কম হইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জিনিস আপনার উম্মতের জন্য উপহার দিয়েছেন, আপনি নবীকে এমন এক উপহার দিয়েছেন গো নবী, যে উপহারটা হলো রমজানুল মুবারকের মধ্যে এমন একটা রাত পাবে আপনার উম্মত, যে রাতটা হলো ওই যে কোরআন নাজিলের রাত, সবে কদরের রাত, এই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কদরের রজনীর কথা আমরা বললাম, আমি বললাম এই কদরের রাতটা কবে, এই ব্যাপারে হাদিস শরীফ ঘাটলে পাওয়া যায়, আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবীর সাদ করেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রজনীতে এই কদরের রাতকে তালাশ করো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে রমজান মাসের শেষ দশকের কোন রাত কথা কর, কোন রাত, বেজর রাত, বেজর রাত, সুবহানাল্লাহ কইতেন না, এখন বেজর রাতের কথা বলেছেন। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ শোনায় দিচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনার থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ইরশাদ করেছেন, তোমরা কদর লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ করো, লাইলাতুল কদর শেষ দিক থেকে গণনায় নবম সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু পালন করি সাতাইশা, রমজান মুবারকের সাতাইশ তারিখ,
মানে 26 তারিখ রোজা রাখা এই দিন রাতে কথা কি বুঝিনি কথা বুঝেননি নাকি তা ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন তাহলে 26 তারিখ দিবাগত রাত আরবি মাসের হিসাব হলো এই চন্দ্র মাসের হিসাব হলো যখন সন্ধ্যা হবে তখন চাঁদ উদিত যখন হবে চাঁদ যখন উঠবে তখন তারিখ পাল্টাই দেব সুবহানাল্লাহ করুন আর ইংরেজি মাসের হিসাব হলো রাত্র 12টার পরে তারিখ পাল্টাই কথা ঠিক আছে নি আল্লাহর বিধান হলো মাগরিবের মানে ওই যে যখন সূর্য উঠে সূর্য ডুবে চন্দ্র উঠে সুবহানাল্লাহ কইতেন না এখন প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা কেন 27 তারিখ পালন করি নবীজি তো ডাইরেক্ট বলেন না 27 তারিখ রজনীতে এই রাতটা পালন করব নবীজি ডাইরেক্ট এই কথা বলছে কথা কর না বলছে নবীজির হাদিস কি নবীজির হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন রমজানের শেষ দশকের বেজর রাতে এই কদর রাত তালাশ করো এরপরে বইলা নবীজি বলছেন লাইলাতুল কদর শেষ দিক থেকে গণনায় নবম সপ্তম কিংবা পঞ্চম ঠিক আছে রাত অবশিষ্ট থাকে এরকম সুবহানাল্লাহ শেষের 10 শেষের 10 দিনের মধ্যে নবম মানে 29 শেষের 10 দিনের মধ্যে সপ্তম মানে 27 সুবহানাল্লাহ কন্না শেষের 10 দিনের মধ্যে পঞ্চম মানে 25 সুবহানাল্লাহ কইতেন না কিন্তু আমরা 27 তারিখ কেন পালন করি আমরা কিন্তু 21 তারিখও পড়ি সুবহানাল্লাহ কন্না 21 তারিখ তারাবি পড়ে 60 রাকাত হলো কদরের নামাজ পড়ি পড়ি কিনা এরপর 30 তারিখ পড়ি 25 তারিখ পড়ি 27 25 তারিখ পড়ি 27 তারিখ পড়ি 29 তারিখও পড়ি তবে ঝাঁকজমক ভাবে আমরা কেন 27 তারিখ পালন করি এরকম প্রশ্ন মনের মধ্যে জাগে কি জাগে না কথা কোনা জাগে কি জাগে না কইতাম নি কথাটা কেন আমার ভাইরা আমার বন্ধুরা এটা হওয়ার পেছনে কারণ হলো এটা আমার বানানো কথা নয় বন্ধুরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন যদি আপনারা শুনে যান তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এই যে উম্মতকে ডাইরেক্ট বলেন নাই না বলার কারণ হলো উম্মত যেন এই শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রি ইবাদত করে সুবহানাল্লাহ কন্না যদি ডাইরেক্ট নবীজি বলতো তাহলে এক রাত্রি ইবাদতটা করত ঠিক কিনা বলেন এক রাত্রে ইবাদতটা করত কিন্তু তারপর আমরা প্রত্যেক বেজর রাত্রে পড়ি কিন্তু 27 তারিখে হওয়ার কারণ হলো আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جري جري بولے جب کی سبحان اللہ امار پی بھائر امار بندر اللہ پاک رب العالمین قرآن الكریم مدیب স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন সূরা কদর কোন সূরা এই তুমি বলো কোন সূরা তুমি না অনেক কিছু জানো মনে হইতাছে বলো কোন সূরা কদর না কদর সূরা জোর বলো সূরা এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষকে বন্ধুরা আমার ভাইরা আমার অন্তরের কানটা লাগায় শুনেন আমার আল্লাহ সুবহান ও তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি একে অবতীর্ণ করেছি নাজিল করেছি কদরের রজনীতে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কাকে কাকে নাজিল করছেন কোরআনকে কাকে আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীতে নাজিল করেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এটা বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা وما أدراك ما ليلة القدر زر زر كن سبحان الله الله كوي بندري
বান্দা শুনো রমজানুল মুবারকের মধ্যে যে কোরআন নাযিল করেছি এই কোরআন সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা এই কোরআনে জানিয়ে দিয়েছি বান্দা ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা কান খাড়া করে শুনেন আমার আল্লাহ কয় পরবর্তী আয়াতে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর হাবিবকে বলে হাবিব গো আমার দোস্ত গো আমার বন্ধু আমার আপনি কি জানেন কদরের রাত সম্পর্কে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আপনি কি জানেন এই কদরের রাতটা কি সুবহানাল্লাহ কইতেন না এই কদরের মর্যাদা সম্পর্কে আপনি কি জানেন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ নবীজি জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার বন্ধু নবী আল্লাহ বন্ধু নবীজি জিজ্ঞেস করলেন ও আমার বন্ধু আপনি কি জানেন কদরের এই সম্মানিত কদরের রাতটি সম্পর্কে জোরে কোন সুবহানাল্লাহ এটা জিজ্ঞেস করার পর আমার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বন্ধু গো ও বন্ধু আমার আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি আপনি আমার বন্ধু আপনি আমার মাহবুব আপনি নবীকে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই রাতটা হলো হাজার মাসের চাইতে উত্তম জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই আলোচনাটা কেন ধরছি একটু পরে বুঝতে পারবেন বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম কারণ কি এই রাতে কোরআন নাযিল হইছে এই রাতে কি নাযিল হইছে এই জোরে কথা কন এই রাতে কি নাযিল হইছে কুরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য রাতটার এত দাম হয়েছে বন্ধুরা আমার আমরা তো মুসলমান আমরা ছাড়া পৃথিবীতে আরো অন্য ধর্মের লোক আছে নাকি নাই কথা কন্যা আছে নাকি নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম মনোনীত ধর্মের নাম কি লাইটটা জ্বলবো না চালাই দে মনোনীত ধর্মের নাম কি আরে কথা কয় না কথা কইলে কি গুনাহ হবে না সওয়াব হবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই ইসলাম ধর্ম ছাড়া আমাদের মুসলমানদের ধর্মীয় ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন জুড়ে কোন কি আল কোরআন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই কোরআনুল কারীম মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল তো থাকার দূরের কথা গো এই কিতাবের মধ্যে সামান্যতম কি বলে সন্দেহ করা যাবে না সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ জালিকাল কিতাবুল রাইব ফী জোরে জোরে কোন সুবহানাল্লাহ এর মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই ভুল থাকা তো দূরের কথা সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার বন্ধুরা তো এটা কেন বলছি এই কিতাবটা যেই রাতে নাযিল হইছে এর দাম হইতো না কেনই বা হবে না জানেন এই ধর্মগ্রন্থ ছাড়া পৃথিবীতে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মীয় কিতাব আছে যেমন মনে করেন শ্রীমদ ভগবত গীতা বাইবেল ত্রিপিটক তারপরে দশাতীর ভেদ পুরাণ রামায়ণ দীঘানিকায়া ইয়াহফিস স্যাটারডে টাল টালমা টুরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দাবেস্তা আছে নাকি নাই অন্য ধর্মগ্রন্থে আছে নাকি নাই এগুলো যতগুলো বলছি প্রত্যেকটা অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম বলছি তো ওইটার চেয়ে ওইগুলো তো মানুষের বানানো আর এটা কি মানুষে বানাইছে আরে কথা করে এটা কি মানুষে বানাইছে এটা স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর কথাগুলি এই কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ হয়েছে এজন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ কয় এই যে রাতটা আমি আল্লাহ দিয়েছি গো যেই রাত্রে কোরআন নাযিল করেছি ওই রাতটা হাজার মাসের চাইতে উত্তম জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য এটা হাজার মাসের চেয়ে উত্তম এবার আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই হাজার মাসের চেয়ে যে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার এই যে সূরাটা নাযিল হয়েছে এটার পেছনে কারণ আছে নাকি নাই জোরে কন্যা আছে নাকি নাই কারণ আছে নাকি নাই একটু আওয়াজটা করে বলেন জবানটা খুলে বলেন কারণ আছে নাকি নাই ভাইরা আমার বন্ধুরা আমার এই রাতটা এত দামি হওয়ার কারণ আছে আমার বন্ধুরা আল্লাহ নবী দুজানের বাদশাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনী ইসরাইলের একজন ব্যক্তির কথা আলোচনা করছিলেন যিনি নাকি এক হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করেছেন ওই ব্যক্তির নাম কেউ কেউ বলেছেন শামউন নাম কি শামউন এই ব্যক্তিটা এক হাজার বছর পর্যন্ত ইবাদত বন্দি করেছেন কি ইবাদত করছে জানেন
আপনাদের সারা দিন রোজা থেকে ক্লান্ত হয়ে গেছেন আহারে আমরা চেয়ারাবেল চাল দেন অকর বাতাস এলে মনে হয় আমরা কাইতে ভরে যাবেন দেখেন ওই ব্যক্তি সারা দিন জিহাদ করত রাত্রে বেলা ইবাদত বন্দি করত এমনি করে একদিন দুই দিন না এক এক মাস দুই মাস না এক বছর দুই বছর না এমনি ভাবে তিনি 1000 বছর পর্যন্ত এভাবে ইবাদত বন্দি করেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবা کرام কি নিয়া দেখুন এই আলোচনাটা করলেন বন্ধুরা আমার ভাইরা আমার সাহাবা کرام সবাই আশ্চর্য হয়ে গেল সবাই এই বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেল আরে আল্লাহর নবী পর্যন্ত বলতে লাগলেন আরে আমার উম্মতের বয়স তো কম হায়াত তো কম এত বেশি হায়াত তো আমার উম্মত পাবে না আমার উম্মতের হায়াত খুব কম হবে আরে এত অল্প আমলে এত অল্প হায়াতে ওই পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের সমান কি আর সওয়াব অর্জন করতে পারবে এই চিন্তা করে আল্লাহর নবীর মনটা মলিন হয়ে গেল আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল সাহাবায়ে কেরাম পর্যন্ত আশ্চর্যিত হয়ে গেল বন্ধুরা আমার ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবীর যখন মন মলিন হয়ে গেল উম্মতের চিন্তা করতে করতে যা আমার উম্মতের হায়াত তো কম হবে এত সওয়াবের অর্জন তো তারা করতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কই জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু মন খারাপ হয়ে গেছে জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল কই আল্লাহ আমি আমার দপ্তরে আল্লাহ কই দপ্তরে থাকলে হবে না যাও আমার বন্ধু নবীর কাছে এই যে সূরা কদর এই কদর সূরা আমার নবীর দরবারে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আসলেন আয়েশা নবীর দরবারে সালাম দিলেন সালাম দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আপনার উম্মতের বয়স কম হইতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জিনিস আপনার উম্মতের জন্য উপহার দিয়েছেন আপনি নবীকে এমন এক উপহার দিয়েছেন গো নবী যে উপহারটা হলো রমজানুল মুবারকের মধ্যে এমন একটা রাত পাবে আপনার উম্মত যে রাতটা হলো ওই যে কোরআন নাজিলের রাত শবে কদরের রাত এই রাতটা হাজার মাসের চাইতে উত্তম জোরে জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ নবীজির কাছে তখন লাইলাতুল কদর সূরাটা পাঠ কইরা জিব্রাইল আমিন শোনায় দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন কারণ হলো এটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ এক নিয়ামত যেটা অন্য নবী কিংবা নবীর উম্মতকে দেওয়া হয় নাই শুধুমাত্র আপনার আমার নবীরে আপনার আমাকে দিয়েছেন নবীর উম্মত আমরা আমাদেরকে দিয়েছেন আমরাই পেয়েছি জোরে কোন সুবহানাল্লাহ এই যে তো দামি রাতটা পাইলাম এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শান্তি এটা কতক্ষণ পর্যন্ত বর্ষিত হয় আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর জুরে জুরে কোন সুবহানাল্লাহ ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে শান্তি আর শান্তি বর্ষণ করেন জুরে জুরে কোন সুবহানাল্লাহ দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও এই কথা কই গড়া যে যে কথা কইব 500 টাকা করে জরিমানা এবার কথা কই যে যে কথা কইব 500 করে জরিমানা কত ইফতারে তো পাইবে তোমরা ছেলেরা যারা আসছো কয়েকজন তোমরা যদি গন্ডগোল করো তাহলে হবে একদম বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার এখন এই কদরের রজনীর কথা আমরা বললাম আমি বললাম এই কদরের একটা কবে এই ব্যাপারে হাদিস শরীফ ঘাটলে পাওয়া যায় আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবীর সাদ করেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রজনীতে এই কদরের রাতকে তালাশ করো জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে রমজান মাসের শেষ দশকের কোন রাত কথা করে কোন রাত বেজর রাত বেজর রাত সুবহানাল্লাহ কইতেন না এখন বেজর রাতের কথা বলেছেন
এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ শোনা দিচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ইরশাদ করেছেন তোমরা কদর লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ করো লাইলাতুল কদর শেষ দিক থেকে গণনায় নবম সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু আমরা কিন্তু পালন করি 27 রমজান মুবারকের 27 তারিখ মানে 26 তারিখ রোজা রাখা এই দিন রাত্রে কথা কি বুঝিনি কথা বুঝেননি নাকি তা ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন তাহলে 26 তারিখ দিবাগত রাত আরবি মাসের হিসাব হলো এই চন্দ্র মাসের হিসাব হলো যখন সন্ধ্যা হবে তখন চাঁদ উদিত যখন হবে চাঁদ যখন উঠবে তখন তারিখ পাল্টাই দেবে সুবহানাল্লাহ করুন আর ইংরেজি মাসের হিসাব হলো রাত্র 12টার পরে তারিখ পাল্টাই কথা ঠিক আছে নি আল্লাহর বিধান হলো মাগরিবের মানে ওই যে যখন সূর্য উঠে সূর্য ডুবে চন্দ্র উঠে সুবহানাল্লাহ কেন না এখন প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা কেন 27 তারিখ পালন করি নবীজি তো ডাইরেক্ট বলেন না 27 তারিখ রজনীতে এই রাতটা পালন করব নবীজি ডাইরেক্ট এই কথা বলছে কথা কর না বলছে নবীজির হাদিস কি নবীজির হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন রমজানের শেষ দশকের বেজর রাতে এই কদর রাত তালাশ করো এরপরে বইলা নবীজি বলছেন লাইলাতুল কদর শেষ দিক থেকে গণনায় নবম সপ্তম কিংবা পঞ্চম ঠিক আছে রাত অবশিষ্ট থাকে এরকম সুবহানাল্লাহ শেষের 10 শেষের 10 দিনের মধ্যে নবম মানে 29 শেষের 10 দিনের মধ্যে সপ্তম মানে 27 সুবহানাল্লাহ কন্না শেষের 10 দিনের মধ্যে পঞ্চম মানে 25 সুবহানাল্লাহ কইতেন না কিন্তু আমরা 27 তারিখ কেন পালন করি আমরা কিন্তু 21 তারিখও পড়ি সুবহানাল্লাহ কন্না 21 তারিখ তারাবি পড়ে 60 রাকাত হলো কদরের নামাজ পড়ি পড়ি কিনা এরপর 30 তারিখ পড়ি 25 তারিখ পড়ি 27 25 তারিখ পড়ি 27 তারিখ পড়ি 29 তারিখও পড়ি তবে ঝাঁকজমক ভাবে আমরা কেন 27 তারিখ পালন করি এরকম প্রশ্ন মনের মধ্যে জাগে কি জাগে না কথা কোনে জাগে কি জাগে না কইতাম নি কথাটা কেন আমার ভাইরা আমার বন্ধুরা এটা হওয়ার পেছনে কারণ হলো এটা আমার বানানো কথা নয় বন্ধুরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন যদি আপনারা শুনে যান তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এই যে উম্মতকে ডাইরেক্ট বলেন নাই না বলার কারণ হলো উম্মত যেন এই শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রে ইবাদত করে সুবহানাল্লাহ কন্না যদি ডাইরেক্ট নবীজি বলতো তাহলে এক রাত্রে ইবাদতটা করত ঠিক কিনা বলেন এক রাত্রে ইবাদতটা করত কিন্তু তারপর আমরা প্রত্যেক বেজর রাত্রে পড়ি কিন্তু 27 তারিখে হওয়ার কারণ হলো তাফসিরে আজিজি কোন কিতাব কথা কর না কোন কিতাব তাফসিরে আজিজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহি তাআলার কিতাব এই কিতাবের 259 পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা কেন আমরা 27 তারিখ পালন করি এই যে এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমি আয়াত সূরাটা তেলাওয়াত করেছি আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ কথা আমি জানি না এই আলোচনাটা আর কখনো শুনছেন কিনা এই যে কোরআনুল কারীম যে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউজালনাহু ফি লাইলাতিল কদর এই যে লাইলাতিল কদর লাইলাতুল লাইলাতিল কদর প্রথম নাম্বার আয়াতে একবার আইছে কথা খেয়াল করেন এই প্রথম নম্বর আয়াতে লাইলাতুল কদর শব্দটা আসছে লাইলাতুল কদর মধ্যে হরফ কয়টা দেখি দেখেন লাম ইয়া লাম তা এন হলো 4টা কয়টা কথা কন কয়টা 4টা এরপরে আলিফ একটা 5টা এরপরে লাম একটা 6টা হুজুর দেখেন না ঠিক আছে নি এবারে কফ একটা 7টা দাল একটা 8টা র একটা 9টা কয়টা হইছে জোরে কোন কয়টা হরফ লাইলাতুল কিংবা লাইলাতুল কদর কিংবা লাইলাতুল কদর এই শব্দ দয়ের মধ্যে 9টা হরফ আছে কয়টা হরফ জোরে কোন 9টা হরফ বন্ধুরা আমার খুব মনোযোগ দেন কেন আমরা তাফসীরের কিতাব কেন ইবা পড়ব না তাফসীরের কিতাব যদি না গাড়ি তাহলে আমরা বুঝব না 27 তারিখ কেন আমরা এই রাতে জাগজমক ভাবে পালন করি এর কারণ হলো এটাই যে রাত্রটার কথা স্বয়ং আল্লাহ বলেছেন লাইলাতুল কদর এই লাইলাতুল কদর শব্দটা এই সূরার মধ্যে 3 বার আসছে কয়বার জোরে কোন না কয়বার 3 বার করলে কি গুনাহ হইব জোরে কোন কয়বার 3 বার আসছে তো 3 বার আসছে হরফ কয়টা 9টা কয়টা এই 3 দিয়া 9 রে গুণ দেন 3 নং 3 আর 9 গুণ দেন না 3 নং কত জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ যে রাতের কথা বলতেছেন
ওই রাতটার কথা যা আমার আল্লাহ বলেছেন এটা তিনবার বলছেন আর তিনবার যেহেতু বলছেন হরফ সংখ্যা হলো নয় তো তিন নং হলো সাতাশ এই জন্য আমরা সাতাইশ তারিখ রজনীতে পালন করি জোরে কন সুবহানাল্লাহ পালন করি সব বেদর রাত্রে কিন্তু জাঁকজমক ভাবে সাতাইশ তারিখে আমরা এই জন্য পালন করি জোরে কন সুবহানাল্লাহ আরেকটা ব্যাখ্যা আছে কইতাম নি আরেকটা ব্যাখ্যা আছে কইতাম নি আপনার কইলে না কইতাম ভাইরা আমার বন্ধুরা আমার হুজুর আমার সামনে আছে ভুল আলোচনা করলে হুজুর বলে দিবে কোনো সমস্যা নাই বন্ধুরা আমার ভাইয়ার আমার এই যে লাইলাতুল কদর সুরাটা আমি পাঠ করলাম এই সুরার মধ্যে আয়াত সংখ্যা হলো তিরিশ কত যেরকম কয়টা আয়াত সংখ্যা হলো তিরিশ এই তিরিশটা আয়াতের মধ্যে বন্ধুরা আমার ভাইয়ার আমার হিয়া শব্দটা হলো সাতাইশ নাম্বার কয় নাম্বার গণ্য দেখাইতাম দেখেন ইন্না এক শব্দ আনসালনা আরেক শব্দ দুইটা ফি তিন লাইলাতিল চার আল কদর পাঁচ ওয়ামা ছয় আদরাকা সাত মা আট লাইলাতু নয় আল কদর দশ এরকম করে যদি আপনি গণেন সময়টা চলে যেতেছে আপনি গড়ের মধ্যেও যদি গণেন শব্দ সংখ্যা হইব কত তিরিশ শব্দ সংখ্যা কত তিরিশটা শব্দ আছে লাইলাতুল কদর সুরার মধ্যে তিরিশটা শব্দ আছে বন্ধুরা আমার ভাইয়ের আমার এটা দ্বিতীয় নম্বর তাফসির খুব মনোযোগ দেন এই তিরিশটা শব্দের মধ্যে আল্লাহ বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর জোরে জোরে কন সুবহানাল্লাহ এই যে হিয়া শব্দটা আসছে এই হিয়া শব্দটা হলো সাতাইশ নাম্বার কয় নাম্বার এই যে সালামুন হিয়া এই হিয়া শব্দটা কয় নাম্বার সাতাইশ নাম্বার তো হিয়া দ্বারা আল্লাহ কদরকে বুঝিয়েছেন যেরকম সুবহানাল্লাহ ওই রাত কোন রাত যে রাতের কথা আল্লাহ বলছেন হিয়া এই হিয়া দ্বারা আল্লাহ এই কদরের রাতের কথা বলছেন তাহলে হিয়াটা সাতাইশ নাম্বার শব্দ তাহলে এমনিও বোঝা যায় তিরিশটা শব্দের মধ্যে যেই শব্দ দিয়া আল্লাহ এই কদরের রজনীর কথা বলতেছেন ওই শব্দটা আল্লাহ সাতাইশ নাম্বারে দিছে যেরকম সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় এতে সাতাইশে রজনী হওয়ার আশঙ্কাটা বেশি এই জন্য আমরা সাতাইশ তারিখ রজনীতে আমরা লাইলাতুল কদর পালন করে থাকি যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা সময় খুব খুব সংক্ষেপ সময় তেমন বেশি নাই আর আমার মনোযোগ দেন বুখারী শরীফের প্রথম খণ্ড থেকে একটা হাদিস শরীফ শোনাই আমার দিকে তাকান বুখারী শরীফের প্রথম খণ্ড 255 পৃষ্ঠা থেকে একটা হাদিস আদা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ নবী দুজানের বাচ্চা নবী বলতেছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে ইমানের সাথে সওয়াবের নিয়তে রমজানুল মুবারকে রোজাগুলি সঠিকভাবে পালন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে এত আস্তে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ বুঝেন নাই মানে ওয়াজটা মানে বুঝেন নাই নবীজি বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী দুজানের বাচ্চা নবী বলছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে রমজানের রোজাগুলি ঈমানের সাথে সওয়াবের নিয়তে পালন করবে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে খুশি হইছেন নি এরপরে আসে হাদিসটাকে তো শেষ হয় না তিনটা পার্ট কয়টা পার্ট তিনটা পার্ট একটা অংশ বলছি দ্বিতীয় নম্বর নবজি বলতেছেন ওমান কমা রমাদানা ইবাদা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলে আহারে উম্মত শোনো 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 এগারো মাস যে দায় করছো রমজান মাসে তোমরা রেডি হও এবাদতের জন্য রেডি হয়ে যাও আল্লাহর নবী বলে দিয়েছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে সারাদিন রোজা রাখার পরে রাত্র যখন হবে রাত্র যখন আসবে সে যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে কি করে রাত্রে তারাবির নামাজগুলি আদায় করে আমার নবী কয় আমার আল্লাহ ওই বান্দার অতীতের সব গুনাহ মাফ করে দিবে আমরা তারাবির নামাজ পড়িনি জোরে কর না পড়ি কিনা আট রাকাত পড়েন না বিশ রাকাত জোরে কর কোনাচ্ছা দৌড়েন না কোনাচ্ছা দৌড়াইয়া বিপদের মধ্যে পড়েন না কোনাচ্ছা দৌড় বাইরা আরেক বাড়ার ফাঁকনা খেত মই দিয়ে কোন লাভ নাই বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই বিশ্বাকাতের ব্যাপারে বুখারী শরীফ থেকে শুরু করে আর সিয়াসিত্তার বিশেষ করে
আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীর মধ্যে নজর করে দেখেন তারাবির নামাজগুলি মানুষ ছড়ায় ছিটে আর বিক্ষিপ্তভাবে আদায় করতেছে এই জিনিসটা তিনি দৃষ্টিগোচর করে দেখলেন যেহেতু তারাবির নামাজ এই নামাজটার অনেক গুরুত্ব রয়েছে মানুষ যেমনিভাবে পড়তেছে অনেকে ঘরে পড়তেছেন মসজিদে আসে নাই দেখা যাইতেছে তিনি অনুভব করলেন তিনি বুঝতে পারলেন নামাজের গুরুত্বটা এক সময় মানুষের মাঝে থাকবে না বলবে এটা তো সুন্নত নামাজ কিংবা নফল নামাজ বা সুন্নত যেটাই বলেন সুন্নত নফলের কথা হাদিস শরীফের মধ্যে আসছে আর সুন্নতে মুআক্কাদা সাহাবায়ে কেরাম এটা এজমাই উম্মাহ নবী উম্মতের এজমার মাধ্যমে এটা সুন্নতে মুআক্কাদা হয়েছে যরকম সুবহানাল্লাহ এটা নবীর সাহাবীরা সুন্নতে মুআক্কাদা বানিয়েছেন এটা সুন্নতে মুআক্কাদা করেছেন জামাতের শহীদ নামাজ পড়া আপনি করেন নাই আমি করি নাই নবীর বিশিষ্ট সাহাবীরা করেছেন যরকম সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এইভাবে যদি পড়তে থাকে এক সময় নামাজটা সঠিকভাবে হয়তো বা মানুষ আদায় করবে না তিনার কাছে ভালো লাগলো না ভালো মনে হলো না এজন্য তিনি সবাইকে ডেকে একত্রিত করে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া ওনার পিছনে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন যরকম সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এরকম অসংখ্য প্রমাণ রয়েছে তারাবির নামাজ 20 রাকাত কয় রাকাত যরকম কয় রাকাত তা আল্লাহর নবী কয় এত গুরুত্বপূর্ণ এই নামাজটা যদি তোমরা রাতের বেলা ইমানের সাথে সওয়াবের নিয়তে আদায় করো গো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদ অতীতের সমস্ত গোনা আমার আল্লাহ মাফ করে দিবে যরকম সুবহানাল্লাহ এরপরে এই আপনার সামনে এসে বসেন একবার সামনে এসে বসুন درود شریف پڑھی اللهم صل على مولانا محمد وعلى آله مولانا ভাইরা আমার সময় খুব অল্প কেউ কথা বলিয়েন না এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করেন না যেহেতু সামনে ইফতারির সময় কিসের সময় একটু আওয়াজ করেন না কিসের সময় ইফতারির সময় এই বাচ্চারা এই এই ছেলেটা বেশি কথা আছে তোমরা যে কথা বলতেছ তো ইফতারি তো একটু পরে সময় আসবে ইফতারি তো দিবে কিন্তু এই কথাগুলোকে প্রতিদিন পাইবা নাও তো ঠিক মতো করে হাতে কথা কইতে পারবে না কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নাই এই কথাগুলোকে প্রতিদিন পাওয়া যাবে ভাইরা আমার বন্ধুরা আমার হয়তো আর 5-7 মিনিট কথা বলবো সর্বোচ্চ এরপর আমার আলোচনা গুছিয়ে ফেলবো দোয়া মোনাজাত হয়ে যাবে একটু অপেক্ষা করেন আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা যদি করেন তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কোনো কথা বলিয়েন না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী তৃতীয় নম্বর হাদিসের 3 নম্বর পার্টে নবীজি বলতেছেন ওয়ামান কমা লাইলাতাল কদরি ইমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে সারাদিন রোজা রাখা সারাদিন রোজা রাখলো রাত্রে তারাবির নামাজ পড়লো ভুল ত্রুটি হতে পারে কি পারে না কথা কন্যা পারে কি পারে না এই জন্য নবীজি তৃতীয় তো আরেকটা সুযোগ দিচ্ছেন নবীজি বলছেন যে ব্যক্তি আমার উম্মত আমার যে উম্মত রমজানুল মুবারকের ওই যে লাইলাতুল কদরের রজনীতে রাত্রটা জেগে জেগে ইবাদত বন্দি করবে আমার নবী কয় উম্মত রে শোনো শোনো যদি ইমানের সাথে সওয়াবের নিয়তে রাত্রটা ইবাদত বন্দি করো ওই যে কদরের রাত্রে কথা বুঝেননি লাইলাতুল কদরের রজনীতে রাত্রটা যদি আবাদত বন্দী কর গো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দিগির সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে তাহলে রমজানুল মুবারকটা এটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ এক নিয়ামত রোজা রাখলে গুনাহ মাফ রাতে তারাবি পড়লে গুনাহ মাফ যদি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নাও পারে ভুল ত্রুটির কারণে তারাবি পড়েও যদি না পারে নবী আরেকটা অপশন দিছেন নবীজি বলছেন উম্মত কদর রাত্রটা ইবাদত করো তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে ভাইরা আমার বন্ধুরা আমার এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম রাসূল উনি নবীজির 10 বছর খেদমত করছে কয় বছর জোরে কর 10 বছর নবীজির খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন নিশ্চয়ই রমজান মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ কোন এইটা বলে নবীজি বলতেছেন এতে এমন একটা রাত
রয়েছে গো যেই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম এই কথাটা বইলা নবীজি বলতেছেন এই মাসকে যে সম্মান করবে কি বলছে জোরে কোন কি বলছে এই মাসকে যে সম্মান করবে আল্লাহর নবী কয় উম্মত শোনো 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 সে যেন পুরো কল্যাণকে সম্মান করলো জোরে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করে নবীজি কয় সে যেন পুরো পুরা কল্যাণকে মঙ্গলকে সে যেন সম্মান করলো জোরে কোন সুবহানাল্লাহ এটা বলার পরে নবীজি বলছেন যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করলো না মানে কল্যাণকে সম্মান করলো না সে যেন পুরা কল্যাণকে সে যেন সম্মান করলো না জোরে জোরে কোন নাউজুবিল্লাহ বলবেন এই হুজুর হাদিস শরীফটা কোথায় এই হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস মেশকার শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে তাহলে বোঝা যায় রমজান মাসকে সম্মান করতে হবে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা তো রমজান মাসকে সম্মান করি বন্ধু ও আমার প্রিয় ভাইয়েরা রমজান মাসকে সম্মান ঠিকই করি কিন্তু আমাদের মাঝে কিছু ভেজাল্লা আছে নাকি নাই কথা কোন আছে নাকি নাই ইফতারির এখনো আরো বরাবর আধা ঘন্টা কয় ঘন্টা আমি আর 5-6 মিনিট হয়তো কথা বলবো এরপরে দোয়া মোনাজাতের দিকে আগে যাবো কথা বুঝছেন সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী রহমাতাল্লিল আলামিন নবীজির যে কথাটা বলছিলাম যে রমজান মাসকে যে সম্মান করে নবীজি বলেন পুরো কল্যাণকে সে সম্মান করলো সুবহানাল্লাহ করে রমজান মাসকে সম্মানের কথা আসেনি হাদিসে এটা মেশকার শরীফের 173 পৃষ্ঠা ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ নবীর হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম রমজানকে সম্মান করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু আফসোস দুঃখের বিষয় হলো মুসলমানের সন্তান রাস্তাঘাটে উপেন এখন মানুষ রমজান মাসে খায় এরকম আছে নাকি নাই আগে ভয় হয়তো দরজা বাড়ি দেখাইতো বিশেষ কারণে বুঝেন নাই এখন ওপেন হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন আরে বিদুর্মীরা পর্যন্ত ইহুদি নাসারা খ্রিস্টানরা পর্যন্ত হিন্দু বুদ্ধরা পর্যন্ত রমজান মাস আসলে আতঙ্কিত হয়ে যায় কয় যে মুসলমানরা রোজা রাখবো সাবধান কথা কয় না মুসলমানরা কি রোজা রাখবে সাবধান এখানে খামখেয়ালি করলে চলবে না তাদের সামনে খাওয়াও যাবে না সন্তানদেরকে পর্যন্ত বারণ করে রাখে ওই ঘরের মধ্যে খাওয়ায় বাইরে খানা বন্ধ সুবহানাল্লাহ কোন না আর আমরা মুসলমানের ভিতরে রোজার মাস আইলে সব তরি তরকারি থেকে শুরু কইরা যত খরচাপাতি আছে যত আমাদের নিত্যদিন প্রয়োজন এই পণ্যগুলি সবগুলার দাম ডাবল হয়ে যায় কথা কোন ঠিক কিনা কারণ এবারে সম্মান করছে কি করছে সম্মান করে না দাম বেড়ে গেছে নাউজুবিল্লাহ কোন না এই মুসলমান কান খাড়া করে শোনো মনে রাখো প্রত্যেকটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না এ কথা বলেন হবে কি হবে না প্রত্যেকটার হিসাব আল্লাহর দরবারে আছে অথচ দেখেন অন্য ধর্মালম্বী যদি কোনো ব্যবসায়ী থাকে সে খুব আতঙ্কিত খুব যে রমজান মাসে রোজা রাখবে মুসলমানরা হ্যাঁ তার পণ্য যদি আপনি করেন মনে করেন 1 কেজি আপনি একটা কিছু কিনছেন তার কাছ থেকে হ্যাঁ 1 কেজি ডাল কিনছেন ডাল কি কিনছেন ডাল কিনছেন হ্যাঁ কয় রোজার মাস যেত লগে এক পা মুড়ি দিয়ে দেয় ফিরি আলহামদুলিল্লাহ কইতেন না কে বিদর্মীরা 1 কেজি ডাল কিনলে লগে এক পা মুড়ি মুড়ি মাইকে খাই তার বউ ফেয়াজু বানাইয়া কথা করে ঠিক কিনা আর মুসলমানের সন্তানের যদি কাছ থেকে যদি 1 কেজি গরুর গোশত কিনুন যায় বাইতে না মাফলে পাওয়া যায় 700 গ্রাম 800 গ্রাম ওই এবারে সম্মান করতে আস এক কথা কেন ঠিক কিনা মুসলমানের সন্তান বিক্রি করলে চাল ডাল বিক্রি করলে বাইতে না মাফলে 200 গ্রাম কম পাওয়া যায় কথা কোন ঠিক কিনা কেন অথচ সত্যবাদী ব্যবসায়ী নবীর সঙ্গে জান্নাতে থাকার কথা শহীদগণদের সঙ্গে জান্নাতে থাকার কথা সুবহানাল্লাহ কোন না আর আমরা আমাদের বদ খাসিয়ত আল্লাহ আমাদেরকে মাফ করুক কোন আমিন আর জোরে কোন আমিন আমরা রমজানুল মুবারক পেয়েছি আহারে আপনি তো জানেন না হাদিস শরীফের মধ্যে আসছে মেশকার শরীফের 173 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন গুল্লিকাত তখন সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন্নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরব্বীরা এই যে মুরব্বীরা আমার দিকে তাকান ছেলেরা কথা বলবে মুরব্বীরা আমার দিকে তাকান এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ নবীজি বলেন সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন্নি জিন এবং শয়তানকে আল্লাহ বন্দি করে ফেলেন জোরে কইতেন না সুবহানাল্লাহ রমজান মাসের সাদ ওঠার সাথে সাথে শয়তান আর দুষ্ট দুষ্ট জিন কি বন্দি দুষ্ট জিন কি বন্দি বন্দি হওয়ার পর আল্লাহ নবী কয় ও গুল্লি কত আবু আবুন না জাহান্নামের দরজা বন্ধ সুবহানাল্লাহ কয় নবীজির হাদিস জাহান্নামের দরজা কি বন্ধ এরপরে শুধু বন্ধ তো হয় তো হয় একটা দরজাও জাহান্নামের একটা দরজাও আমার আল্লাহ খোলা রাখেন না জোরে কোন সুবহানাল্লাহ
তাহলে রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে শয়তানও বন্দী জিনও বন্দী এরপরে জাহান্নামের দরজাগুলি বন্ধ এরপর নবীজি বলতেছেন ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজাগুলি খোলা একটা দরজাও বন্ধ করা হয় না জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য ফুকাহায়ে কেরামে হাদিসের ব্যাখ্যা করেছেন রমজান মাসে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কবরের মধ্যে কোনো প্রশ্নই নাই সে সরাসরি জান্নাতি শুধু তার ঈমান লাগবে কি লাগবে যদি ঈমান না থাকে তাহলে সে কোথায় যাবে জান্নাতে কারণ জাহান্নামের দরজা বন্ধ সুবহানাল্লাহ কইতেন না কোনো প্রশ্ন নাই মুনকার নকির আসবে না কবরে সরাসরি জান্নাতি নবীজি বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ যে জান্নাতের দরজা বন্ধ গুল্লিকত আবওয়াবুন নার জাহান্নামের দরজাগুলি বন্ধ আর জান্নাতে ঠিক খোলা জান্নাতের গুলা কি খোলা জোরে কোন সুবহানাল্লাহ এমন নির্বিলি সুযোগ পাই আমার আলোচনা শেষ আমরা যেন ইবাদত করি অন্য মাসের মতো জানি আল্লাহর কাছে কইতে না পারি আল্লাহ রোজার মাস দফা ইসলাম শয়তানে যেই ডিস্টার্ব করছে কইতে দেরি ব্যান্দা দিয়ে এমন ভিড়ান ভিড়াইবো আল্লাহ কবে শয়তান ভালি কই আমি বাইন্দা রাখছি সুবহানাল্লাহ কোন না এবার আবার আপনি বলবেন আল্লাহ তো শয়তান না থাকলে আমরা যে অসহসা দিছে আসলে শয়তান অসহসা এখন দেয় না শয়তানের কাজগুলি আমরা এমনভাবে করছি যে শয়তানের অসহসা আমাদের মধ্যে বিদ্যমান হয়ে গেছে যেমনিভাবে সাইকেল আমরা যে সাইকেল চালাই ফেটেল সিপ সাফা বন্ধ করলে কি সাইকেল চলা বন্ধ হয়ে যায় আপনি ফেটাল সাবসেন্স সাফার পরে আপনি সাইকেল শেষ আমার বয়স শেষ আমি বুঝতে পারছি সামনের দিকে সাইকেল কি যায় না বন্ধ বুঝেন এখন সাইকেল দেখছেন নি এই যে ফেটাল যে চাপে ফেটাল চাপলে সাইকেল সামনের দিকে যায়নি ফেটাল সাফা বন্ধ সাইকেল কি বন্ধ হয়ে গেছে না চলতেছে তো ফেটাল সাফা বন্ধ হলো সাইকেল যেরকম চলে শয়তান যে সারা বছর এগারো মাস আপনার চাবি ঘুরাইছে ওই ঘুরানিটা তো রয়েছে সামনের ভিতরে এবার আমি বুঝলাম কয় নম্বর আল্লাহর বান্দা আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক কোন আমিন কারণ শয়তান নাই কিন্তু শয়তানের কাজগুলো যদি আপনি বারো মাস করছেন এগারো মাস এখন আপনি এটা ওই করতে আসেন আল্লাহ আমাদের মাফ করুক কোন আমিন সময় শেষ আমার জন্য দোয়া করবেন আজকের এত সুন্দর বিশাল এই আয়োজন এত সুন্দর এই খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে প্রত্যেক মাসের এনে আমার বাজান খুব সুন্দর করে এই আয়োজনটা করেছেন আপনাদেরকে নিয়ে তবরুকের ব্যবস্থা করেছেন ইফতারের আয়োজন করেছেন আল্লাহ যেন ওনাকে এই প্রত্যেকটা আয়োজন কবুল করে পড়ি আমিন এই বলে আমলের দিকে উৎসাহিত করে আমি আমার অগুছালো বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিকিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ